কুলটিতে মুখ্যমন্ত্রী সভাতেও গোষ্ঠীতন্ত্র প্রকাশ্যে, মঞ্চে এলাকার নেতা ছাড়া বাইরের নেতাদের স্থান, সম্মান পাচ্ছেন না যোগ্য নেতারা, ভরা সভাতেই চরমে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, পরিস্থিতি সামাল দেয় কুলটির নেতা উজ্জ্বল চ্যাটার্জি। দেখাবো আপনাদের সেই ছবি। কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি নিরঞ্জন। নিরঞ্জন, ঠিক কি হয়েছে সেখানে, কি এমন পরিস্থিতি হলো যেখানে সামাল দিতে হলো কুলটির নেতা উজ্জ্বল চ্যাটার্জিকে? দেখো মুন্নিশিকা, যে বিষয়টা হচ্ছে যে নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী বিভিন্ন জায়গায় সভা করছেন, সেরকমই আজকে আসানসোলে দুদিকে সভা ছিল, একটা কুলটিতে এবং একটা আসানসোলে। এবং দুপুরবেলা ঠিক ওই একটা দেড়টা নাগাদ যখন মুখ্যমন্ত্রী আসেন, তার কিছুক্ষণ আগে যখন সমর্থকরা ঢুকতে শুরু করে, তখন হঠাৎ কিন্তু একদম প্রবেশ গেট থেকে একটু ভেতরে গিয়েই চিৎকার চেঁচামেচি শুনতে পাওয়া যায়, এবং কর্মীদের মুখে এবং স্থানীয় যারা নেতৃত্ব রয়েছেন তাদের মুখে যেটা শুনতে পাওয়া যায়, তারা যোগ্য সম্মান পাচ্ছেন না, কুলটির মাটিতে দিদির এই সভা হচ্ছে বলে তারা বলছেন, এবং কারা মঞ্চে বসবেন, কারা কোথায় যাবেন, কারা কোথায় বলবেন, সেটা কুলটির নেতৃত্ব ঠিক না করে বাইরের নেতারা এসে যা বলছেন সেটাই হচ্ছে, এবং তাদের চিৎকার চেঁচামেচি সরাসরি আসানসোলের নাম উঠে আসে। অর্থাৎ কুলটির যারা নেতৃত্ব তাদের বক্তব্য হচ্ছে যে আসানসোলের নেতারা গিয়ে সেখানে সব ঠিকঠাক করছেন, কলকাতা থেকে নেতারা আসছেন, স্থানীয় নেতৃত্ব কিন্তু কোনো রকম সম্মান পাচ্ছে না, জায়গা পাচ্ছে না। এবং এমনও শুনতে পাওয়া যাচ্ছিল যে তারাই বাইরের নেতৃত্বরাই দিদি অর্থাৎ মুখ্যমন্ত্রীকে তারা স্বাগত জানান, এবং যারা লোকাল নেতৃত্ব তারা মাঠ ছেড়ে চলে যাবেন। এবং পরিস্থিতি কিন্তু যথেষ্ট চিৎকার চেঁচামেচি শুরু হয়, এবং পরিস্থিতি দেখে সেই জায়গায় পৌঁছল কুলটির নেতা, প্রাক্তন তৃণমূলের বিধায়ক উজ্জ্বল চট্টোপাধ্যায় এবং আসানসোলের মেয়র তথা বারাবলীর বিধায়ক বিজয় উপাধ্যায়। তারা গেলেও কিন্তু তাদেরকে ঘিরে এক প্রকারের বেশ কিছুক্ষণ ধরে চিৎকার চেঁচামেচি হয়, বিক্ষোভ হয়, যদিও বিষয়টাকে স্বাভাবিক করার জন্য আসানসোলের যিনি মেয়র রয়েছেন অর্থাৎ বারাবলীর বিধায়ক বিজয় উপাধ্যায় তিনি বলেন যে কর্মীরা দিদির কত কাছে যাবে, কত তাড়াতাড়ি যাবে সেটা একটা আবেগ, কিন্তু কর্মীদের থেকে এবং স্থানীয় নেতৃত্বের থেকে সরাসরি শুনতে তারা যোগ্য সম্মান পাচ্ছেন না, এবং বাইরের নেতৃত্ব এসে সেখানে নাক গলাচ্ছেন, তাদের মাটিতে এই মিটিং, তারা এগিয়ে যাবেন, কারা মঞ্চে বসবেন সে সমস্ত কিন্তু ঠিক করছে বাইরের নেতৃত্ব। এই নিয়ে কিন্তু একটা কুলটি এবং আসানসোল লবি একটা ছবি উঠে আসে, যেখানে কুলটি এবং আসানসোল লবির মধ্যে একটা গোষ্ঠী কন্ট্রোল যে রয়েছে সেটা কিন্তু পরিস্ফুট হয়। নিরঞ্জন, তুমি আমাদের সঙ্গে থাকো, আপনাদের আবারও জানাবো কুলটির। আমরা প্রত্যেকেই জানি কিছুক্ষণ আগেই কুলটিতে সেখানে মুখ্যমন্ত্রীর সভা ছিল, এবং সেখানে গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে, একেবারে মঞ্চে এলাকার নেতা ছাড়া বাইরের নেতাদের স্থান, সম্মান পাচ্ছে না যোগ্য নেতারা, ভরা সভাতেই দেখা গেল তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, একেবারে পরিস্থিতি সামাল দিতে দেখা গেল কুলটির নেতা উজ্জ্বল চ্যাটার্জিকে। আমি আবারও আসবো তৃণাঞ্জনের কাছে। তৃণাঞ্জন, সেখানে এলাকার নেতা এবং বাইরের নেতা বলে ডিফারেন্স ক্রিয়েট করা হয়েছে, সেখানে এলাকার নেতা এবং বাইরের নেতা তাদের কি অভিযোগ, তারা কি প্রতিক্রিয়া দিচ্ছেন? দেখো একটা বিষয় দেখা গেছে যে বিগত দিনে কুলটিতে কিন্তু যখন বাবুল সুপ্রিয় এখান থেকে জিতেছিলেন 2014-2019 সেই সময় কুলটি কিন্তু বরাবরই সেখান থেকে লিড দিয়েছিল, এবং বিগত বিধানসভা নির্বাচন যেটা ছিল সেখানেও কিন্তু বিজেপি সেখান থেকে লিড দিয়েছিল, এবং অজয় পোদ্দার হচ্ছে সেখানকার এই মুহূর্তে এখনকার তিনি হচ্ছেন ওখানকার এমএলএ। অর্থাৎ কুলটি যে জায়গাটা এখানে কিন্তু যথেষ্ট বিজেপির প্রভাব রয়েছে। তবে একটা কথা কিন্তু বারবার শুনতে পাওয়া যায়, এই যে উজ্জ্বল চট্টোপাধ্যায়, কুলটিতে একটা প্রচলিত শব্দ আছে উজ্জ্বল চট্টোপাধ্যায় যেদিকে কুলটির মানুষ সেদিকে, এবং বিগত দিনে দেখা গেছে বিভিন্নবার দল বদল করেছেন উজ্জ্বল চট্টোপাধ্যায়, কিন্তু নির্বাচনের সময় উজ্জ্বল চট্টোপাধ্যায় যে দলে সেই দলে কিন্তু জয়লাভ করেছে, যদিও ব্যতিক্রম হচ্ছে বিগত বিধানসভা নির্বাচন যেখানে অজয় পোদ্দার হচ্ছেন এমপি বিজেপি জিতেছিলেন, এবং সেখানে তখন কিন্তু প্রশ্ন উঠেছিল যে তাহলে উজ্জ্বল চট্টোপাধ্যায় যে সমস্ত সমর্থক কর্মী সমর্থক তারা কি কোথাও টার্নওভার হয়েছে অথবা তারা কি ঠিক করে কাজ করেনি, কিন্তু বিষয়টা হচ্ছে সমগ্র শিল্পাঞ্চল জুড়ে লাস্ট ইলেকশন 2019 সেখানে বাবুল সুপ্রিয় বিজেপির হয়ে প্রায় 270,000 বেশি ভোটে জিতেছিল, এবং মোটামুটি সব জায়গা থেকে লিড ছিল, মুখ্যমন্ত্রী সভাতেই গোষ্ঠীদ্বন্দ্ব একেবারে স্পষ্ট আমরা দেখতে পেলাম। আপাতত ধন্যবাদ নিরঞ্জন তোমাকে। অন্যদিকে তৃণমূল কি প্রতিক্রিয়া জানিয়েছে শোনাবো আপনাদের। মমতা বন্দ্যোপাধ্যায় যে আজকে এখানে সভা, এই সভাতে বাইরের নেতা ঠিক করবে কে বসবে না বসবে, এটা আমাদের কুলটি গ্রাম অঞ্চল, কলকাতা নয়। সেই হিসেবে আমাদের কুলটির যারা নেতা আছে তারা ঠিক করবে এখানে কে স্টেজে চাপবে কে চাপবে না। আমি একজন শিডিউল ট্রাইব,
এই বড় আটের অধীনে জনসভা হচ্ছে, একটা বড় চেয়ারম্যান বড় আটের, আমার জায়গা নেই। এখানে এসসি বসবে, ওবিসি বসবে, মাইনরিটি সেল বসবে, কিন্তু একটা আদিবাসী একটা বড় চেয়ারম্যান কুলটির সে বসবে না। এটাই আমরা বিক্ষোভ যে আমাদের আদিবাসী নেতা উপরে জায়গা পাবে না কেন? সম্মান দেওয়ার, তাদেরকে নির্দিষ্ট জায়গা, তারা যেন সম্মান পায়। আর যদি না হয় তো কী করবো সেটা দেখা যায়।